हेलो यार, अस्सलाम वालेकुम। आप सुनते हैं आज बहुत ही ब्लॉग का तो आज ब्लॉग वीडियो में पूछा था एक तो मन को रखो আমরা যাচ্ছি একটা কাজে, আমরা ভিডিও শুট করতে যাব, একটা বিয়ের অনুষ্ঠান কভার করব, তো অবশ্যই আপনাদের সাথে দেখার জন্য। আমরা গ্রামে চলে আসছি, তো আমাদের প্রোগ্রাম যেটা আর কি, আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি আর কি, তো সেটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সাথে আছে ইয়াসিন, যে তো খুবই জমজমাট একটি পরিবেশ, আর এত পরিমাণে গরম, অসহ্য একটি গরম, যারা গরম সহ্য করতে পারে না তারা কিন্তু এই সময়ের মধ্যে কোনো কাজ নেবেন না। তবে প্রাকৃতিক পরিবেশটা যতই সুন্দর লাগে কিন্তু গরমের জন্য ভালো লাগতেছে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন, দেখেন সেই লেভেলের ঘাম হয়ে গেছে। তো ভিতরে এখন একটা জমজমাট পরিবেশ বিরাজ করতেছে, আপনাদেরকে আমি দেখাবো একটু পরে, ধৈর্য ধরুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো আপনার বিয়ের চলনে যাচ্ছি। তো এইখানে আমার সাথে পুরো সেট আপ রয়েছে, আর আমাদের ছয় সাতটা অটো গাড়ি আছে, আছে বন্ধু। তো আমরা মানে কি যেন তেলাই দিতে যাচ্ছি আর কি, মেয়ে বাড়িতে হলুদ দিতে যাচ্ছি। সেই মুহূর্তে দেখেন এই যে অটোগুলো সব দাঁড়িয়ে আছে, আমরা যাবো বলে আর কি, যে তেলাই দেওয়ার জন্য আছে, দেলু আছে, তারপরে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, সামনে আরো দুটা গাড়ি আছে। তো গ্রাম অঞ্চলে একটা ট্রেডিশন হলো যে এইখানে যে মেয়েদের বাসায় লজি বানিয়ে যেতে হয়, তো ওই বাসা থেকে আবার আসবে, তো আমরা সেই শ্যুটটা নেওয়ার জন্য এখানে যাচ্ছি। তো আশা করি ওই বাসার ভিতরে সিনগুলো দেখাবো। বাইরে ভাই সেই লেভেলের একটা গরম, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গরমের মধ্যে খুব অশান্তি, বসে আছে দিলু ভাই, আসলে এখানে দেশে বিয়ের সাথে এরকম টাইপেরই হয়, মানে এইভাবেই দেখেন লোকজন সবাই আসছে, প্রচণ্ড পরিমাণে গরম, এর জন্য ভালো লাগছে না, বাকি সব কিছু ভালো। তো ভিউয়ার্স, মানে সকাল সকালে ঘুম থেকে মানে ওঠার আগেই রাত্রেবেলা কালকে 2টা বাজে এখানে প্রোগ্রাম শেষ করছি, তো ঘুম থেকে ওঠার আগেই দেখি যে ওই যে হাজির, হ্যাঁ বিয়ের ভিডিও করতে হইব, তো এর জন্য আমি সরাসরি ঘুম থেকে উঠে আইসা বললাম। তো এখানে কিছু শ্যুট আছে, সেই শ্যুটগুলো এখন কভার করব, 2-3টা শ্যুট আছে সেগুলো কভার করে। এই যে অপেক্ষা করতেছে জামাই আছে, ওই যে সাথে ওই যে জামাই আমার ঘুমাই দিতে দেয় ঠিক মতো, 2টা বাজে এখান থেকে আমি গেছি, তারপর আমার এখনটা এখানে আসছে। ও কি করতেছি ভাবতেছেন না, বাতাস খেয়েছি, মানে গ্রামে এত পরিমাণে গরম, এখানে তাপমাত্রার টেম্পারেচার যেটা দেখলাম যে মোটামুটি আপনার 40-এর কাছাকাছি আর কি, 39 বা 40, ঘাম অঝোরে শরীর থেকে পড়তেই থাকবে,
আর কারেন্ট সে তো খুব খেলা করে, মানে 1 ঘন্টা থাকলে সে 2 ঘন্টা থাকবে না, এই একটা অবস্থা। আর গরমে পুরো অসহ্য হয়ে গেছি, তো সকালবেলা গেছিলাম শ্যুট করতে, কিন্তু শ্যুট করতে পারিনি কারণ তারা এখনো রেডি হয়নি। আমাদের একটু পরে বের হবো আবার আমরা, আবার ওইখানে প্রথম শ্যুট হলো যে মেহেদি আনতে যাবে, তারপর হলো মনে হয় পানি, এগুলো ই করবে। তো পুরো বিয়ের সাথে থাকুন, যান না কোথাও, মজা পাবেন, দেশের গ্রামের বিয়ে ভালো লাগবে। ওকে, তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের ভিডিও পর্যায় অনেকটা শেষ হয়ে গেছে, আর একটা স্টেপ বাকি আছে, বাকি সবগুলো স্টেপই আমরা কমপ্লিট করে ফেলছি। তো এইখানে প্রচুর পরিমাণে গরম, আমরা বউ নিয়ে আসছি ওই বাড়ি থেকে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, সেগুলো দেখছেন। তো এখন বসে আছি গরমে, আছে দেলু পাইলট, সে তার বডি মুভস টুভস বডি টডি সব বের করে অপেক্ষা করছে। ও, আমি কিন্তু হাতে একটা ট্যাটু করেছি, এক ভাগ্নে করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখুন দেখুন দেখুন, অস্থির হয়েছে। তো ইয়াসিন আছে, তো ইয়াসিন, তো তোমার কাছে কেমন লাগলো, মানে দেশে একটা বিয়ের প্রোগ্রাম যে করলা, এর আগে তো কখনো গ্রামে ইভেন্ট, বিয়ের ইভেন্ট তো করো নাই, তো কেমন লাগলো ভাই? যেটা সত্যি কথা, খুব ভালো লাগতেছে, বাট গরমে ভাই টিকতে পারতেছি না, প্রচুর গরম। হ্যাঁ, যদি গরমটা না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব এনজয় করতাম, কারণ আমাদের যে কাজগুলো সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারছি। তো আশা করি ভালো থাকবেন।